হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ফার্নিচারের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদের কেমন একটি দোকানে নিয়ে যাব, যেখানে সত্যি কথা বলতে কি এই দোকানদার একটা মিথ্যা কথা বলবে না আপনাদেরকে। উনি যা বলবে ঠিক সেই মালটি আপনাকে দেবে। যদি চুল পরিমাণ বার থাকে, যদি সামান্য বার থাকে, সেটাও তিনি বলে দেবেন, কিন্তু উনি কোনো বিষয় হাইড করবে না, যে এটা না ওইটা না, মিথ্যা বলবে না, সত্য কথা। এক কথায় খুবই ভালো মনের একজন দোকানে আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব, এবং সবচাইতে লোয়েস্ট প্রাইজে আপনারা এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন। তো কিভাবে যাবেন, কিভাবে যোগাযোগ করবেন, এই বিষয়ে জানার জন্য অনেকেই আমাকে ফোন দেন, সরাসরি আমাকে ফোন না দিয়ে কষ্ট করে ভিডিওটি দুই মিনিট দেখলেই সেই দোকানের ডিটেলস আপনারা জানতে পারবেন। প্লিজ কষ্ট করে অন্তত দুইটি মিনিট ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সেই দোকানের ফোন নাম্বার, ঠিকানা এবং কিভাবে সেই দোকানে আসবেন সে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি বক বক না করে চলুন শুরু করে দিই আজকের ব্র্যান্ড নিউ ভিডিওটি। আসসালামু আলাইকুম শামিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনার দোকানে আসছি, আপনার দোকানের ফার্নিচারের ইনশাল্লাহ আমার দোকানে পাইকারি রেটে মাল বিক্রি করি। যদি আপনি 10টাও নেন যে দাম পাবেন, আবার এক পিস নিলেও একই দাম। আপনার দোকানে কি কি ধরনের ফার্নিচার পাওয়া যায়? আমার দোকানে আছে মানে হরেক রকমের প্রায় সবই, খালি অন্য মনে করেন আপনি চৌকি আর ওই টেবিল বাদ দিয়ে না, ছাড়া যত ফার্নিচার আসবার মনে হয় ঘর সাজানোর সব কিছু আছে। যেমন সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? আমার সর্বনিম্ন 8,000 টাকা সোফার থেকে শুরু করে। আপনি তাহলে আমরা এই সোফা ক্যাবিনেট থেকে শুরু করি, এই ক্যাবিনেটের দাম কেমন এবং এটা সুবিধা কি কি দিবেন? এটা হলো আকাশমণি কাঠের ক্যাবিনেট। আচ্ছা, আকাশমণি। হ্যাঁ, এটা আপনি দেখেন, এটা আকাশমণি কাঠের ক্যাবিনেট, এটা টু পার্ট। দেখেন এটা খোলামেলা করা যায়। হ্যাঁ, টু পার্ট। এদিকে আছে আপনি 6 ফিট, আর এইদিকে আপনার ওই মাপ আছে ওই 5.5 ফিট 6 ফিটের মতো। এটার প্রাইস কত? এর প্রাইস আপনার ওই গ্লাস বাদে বেশি বিক্রি হয়, যেহেতু যারা পাইকারি নিয়ে যায় তারা গ্লাস বাদেই নিয়ে যায়, এই জন্য গ্লাস বাদে এরকম মালি আর খালি তালাটা লাগে দমো, আপনি বিক্রি হয় 14,500 টাকা। আকাশ 14,500। হ্যাঁ, আকাশমণি কাঠ রং ছাড়াই রাখে দিছি এই সোফা সেটটা। হ্যাঁ, এটা আপনি বিক্রির পর এটা আপনি বার্নিশ হবে না, ছাড়া বার্নিশ হবে না। এটা কাস্টমার দেখার পর যে পল আছে নাকি তিনি দেখবি, দেখার পর দেখবি যে শিওর। হ্যাঁ, সম্পূর্ণ সার। হ্যাঁ, রিন্টি করি। দাম কত? এর দাম হলো 11,000 টাকা মাত্র। 11,000? হ্যাঁ, মাত্র 11,000 টাকা। আচ্ছা, এই শোকেস, এই শোকেস আপনার এরও ক্যাবিনেট কিন্তু রিন্টি করই সার কাট, ওই সিলাইড হয়তো 1/2 ইঞ্চি 100 তাতে গরম আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু সার কাট। এই জন্য রং ছাড়াই রাখে দিছি, যে এই উদ্দেশ্যে যে কাস্টমার মাল দেখে তারপর দাম দর করে তারপর টাকা বায়না দর পর বার্নিশ হবে। এটার দাম কত? এর দাম ভাই প্রাইস 12,000 টাকা। গ্লাস মেলাস হিন্ডেল মিন্ডেল যা লাগে ওয়াল কমপ্লিট আপনি 12,000 টাকা। আর এরকম যদি লাই কোচ, আমি এরকমই নামো ঘোষা পড়ি, এর অনেক ব্যাপারী আছে মানে পাইকাররা আছে, তারা নিয়ে যায় এরকমই নিয়ে যায় মাত্র 10,500 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এটা 5 ফুট 3 পাল্লা। আচ্ছা, এই খাটের দাম কত? এটা আপনার ইন্টিগরি খাট, বুঝছেন, এটা বেলজিয়াম কালার করা আছে, এটা 5 ফিট খাট। এটার দাম কত? এর দাম হলো 4,500 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র 4,500। হ্যাঁ, না সেমি বক্স খাট। ইনশাল্লাহ আর এখানে আর মেয়েগুনি একটা ওয়ার্ড্রোব আছে দেখেন তো, এটা মোটামুটি ভালো। প্রাইস আপনি পাইকারি এটা আপনি 8,000 টাকা দাম মাত্র। হ্যাঁ, 8,000 টাকা দাম। আর এগুলাতে পান পাতা আছে, এটা আপনার অনেক টাইমে ঘরের সৌন্দর্যের জন্য এগুলো রাখা হয়। দাম 2,000 টাকা করে পাইকারি মাত্র। 2,000? হ্যাঁ হ্যাঁ।
এটা হলো চার পল্লা ক্যাবিনেট, আপনি দেখেন মাল ফ্রেশ আর আপনার সার কাট বেশিরভাগই সার মোটামুটি ভালো। এ টু পার্ট, এটাও আপনি টু পার্ট দেখেন না কেন খোলামেলা করা যায়, টু পার্ট আর যদি আপনি গ্লাস বাদে হয় এরকমই সাদা মাল অনেক ব্যাপারীরা নিয়ে যায়, পাইকাররা ওরা গ্লাস ভেঙে যায় দেখে এরা নিজেরাই এরকম মানে গ্লাস ছাড়াই নিয়ে যায়, এরকমই ওই বিক্রি হয় মনে করেন ওই 12-13 এরকম বেশি। আপনার এর আগে দাম বললাম ওই দামে গ্লাস কমপ্লিট 12,000 টাকা, আর আপনি গ্লাস ছাড়া এরকম যদি নেন 10,500 টাকা। আর আমাদের কথা কোনো মিথ্যা হবে না, যেটা সত্য সেটাই, দরকার হলে আপনি আসেন নিজে আসে যাচাই করবেন। আপনার দোকানে মানুষ কিভাবে আসবে সেটা একটু বলে দেন, লোকেশনটা বলে দেন। আচ্ছা, আমার এই দোকানে আসতে গেলে প্রথমে আপনি বগুড়া চার মাথায় আসবেন, চার মাথা সবাই নাম জানে, বগুড়া চার মাথা নামবেন, নামার পরে 10 টাকা সিএনজি ভাড়া নেবে, আপনি 10 টাকা সিএনজি ভাড়া নেবে বান দিঘি, গ্রামের নাম হলো এরুলে বান দিঘি বলে, ওই এরুলে বান দিঘি বাজারে আসে নামবেন, নামার পরে আপনি ডান মোড়ের সাইডে দেখবেন যে আপনি জামাই মার্কেট, আর ওই মার্কেটে আমার দোকান, আমার ফার্নিচারের নাম হলো তাকিক ফার্নিচার। হ্যাঁ, আর এটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা দেখেন, আর ওই মোবাইল নাম্বার আমারই, আর ওদের লাস্টে যেটা এগারো বাংলা লিঙ্ক ওটা আপনার আমার ইমো নাম্বার, যারা বাইরের থেকে মাল দেখতে চায় ইমো নাম্বারে ফোন দিলেই হয়। হ্যাঁ, তাকিক ফার্নিচার। আচ্ছা, কারণ এস বড় দেখেন দাদা, এই সোফাটা একবারে ফ্রেশ বুঝছেন, এই সোফাটা আগে দেখেন এলে বাঁশের খিলের দেওয়া, আগে খিলটা দেখেছেন বাঁশের খিল, এলে আপনি ওয়ার্ডের সাথে সংযোগ হয়, আর এই টুলগুলো দেখেছেন টুলের যে তক্তাটা আছে এটা পুরোপুরি একবারে আমার জয়েন্ট ছাড়া, আর এই মালটা ভিএপি, এটা অর্ডারের মতোই ধরে, কিন্তু আমরা রেডিমেড হিসেবে বিক্রি করি, আমরা ভাই সীমিত রেটে মাল বেশি, আমরা লাভ কম করি, হয়তো মাল বেশি 200-500 এরকম, কিন্তু সেল করি প্রচুর, গোটাল বাংলাদেশ থেকে আমাদের থেকে মাল নিয়ে যায়। দেখেন এই সোফাটার আপনি দেখেন কাজ দেখেন মোটামুটি ভালো, আর এর কাঠও ভালো, একবার শুকনো কাঠ আর সার কাঠ। এটা আপনি টু বুঝছেন, দেখেন নিচে মাঝখানে একটা ছোট একটা আছে, আর বড় এরকম যে এরকম একটা যে টু আছে, আর নিচে ওই রকমই আছে, এই পুরো সেট এর মানে গোছ করে জায়গা কম তো। হ্যাঁ, এরকম বড় 2 পিস আর ছোট 1 পিস, হ্যাঁ 1 পিস, হ্যাঁ 2টা টু, 3টা টুল আছে, 2টা বড় বড় আর একটা ছোট আছে, আর ইয়ের ভিতরে আছে, এর দাম আপনার 17,000 টাকা। হ্যাঁ, পাইকারি, কিন্তু এটা গ্যারান্টি আছে, মাল আপনি 10-20-30 বছরে ইনশাল্লাহ ঘুণ ধরা মনে হয় আশা করি ঘুণ ধরবে না, মানে কাঠ ভালো, আমি এটা আমি নিজে কাজ করি, আর আমি নিজেই রং মিস্ত্রি বুঝছেন, আমি নিজে রং মিস্ত্রি, নিজেই ব্যবসা আল্লাহর মধ্যে করি। হ্যাঁ, আর এটা কাঁঠালের সোফা, আপনি একবারে পিওর সার কাটা, আমরা পাইকারি রেটে বিক্রি করি মোটামুটি ভালো, এই কাঠ আপনি গ্যারান্টি দিতে সবাই জানে কাঁঠালের কাঠ কেমন, যেমন এই কাঁঠাল, এই কাঁঠালের টুলগুলো দেখেন মোটামুটি মজবুত, আর মোটা দল দো আছে, মোটা মোটামুটি ভালো হচ্ছে, এটা আপনার 5টা 1 সেট, যেমন কি এটা মানে 2 জন বসার সিস্টেম করা আছে, আর এদের নিচে একটা আছে, আর এরকমই নেন গ্লাস বাদে এরকমই ঘষা পোটিং করা, তাহলে বিক্রি হয় 5,200 টাকা, আর যদি গ্লাস মিলাস কমপ্লিট করে দেন তাহলে দাম আসবে আপনার 7,000 টাকা। হ্যাঁ, এটা এটা একই দামি, এটা একই দামি, একই মালে একই কম, আর এগুলো খাট আমরা বিক্রি করি 4,500 টাকা, আর তিন চাল ডিসিং
কত দাম? একবারে কমপ্লিট গ্লাস মিলাস কমলে 8,500 টাকা, আর গ্লাস বাদে 7,000 টাকা। দাম কত? এর দাম বিক্রি হয়েছে কমপ্লিট গ্লাস মিলাস কমপ্লিট 17,500 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হয় 10,000 টাকা, আর যদি গ্লাস বাদে দেন গ্লাস ছাড়া তাহলে বিক্রি হবে 8,500 টাকা। দোকানের হচ্ছে ঠিকানা মানে কিভাবে আসবে একটু বললে ভালো হয়, দর্শক যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে আর কি। যেমন আপনি যদি এই আমাদের এলাকায় আসেন তাহলে প্রথমে যে কোনো বগুড়ার গাড়িতে চড়বেন, বগুড়ার গাড়িতে চড়ে আপনি বলবেন যে চার মাথা, চার মাথায় নামবো, বগুড়া চার মাথায় নামে
আপনি বলবেন যে বাম দিকে, এগুলো বাম দিকে বাজার সিএনজি গুলি, সিএনজি স্ট্যান্ড, ওখানে সিএনজি স্ট্যান্ড আপনি অ্যাভেলেবল সিএনজি পাওয়া যায়। আপনি ওখানে সিএনজি স্ট্যান্ড চললে আপনি 10 টাকা দিয়ে বাম দিকে বাজারে আপনি নেন। হ্যাঁ, একবার ফোন নাম্বারটা বলে দেন যেন। আমার ফোন নাম্বার যদি আসতে আপনার সমস্যা হয়, ভালো মতো ঠিকানা নিতে পারছেন না, তাহলে আমার ফোনে রিং দিন। আমার ফোন নম্বর 017-22, হ্যাঁ, তারপরে 21-32-72।